ক্ষমতার স্বপ্ন দেখে ফেলেছি তো তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে পারতেছি না, দুঃখিত। শান্তি প্রস্তাব নিয়ে আসছিলাম সেটা গ্রহণ করলে না, তোর কপালে খারাপই আছে রে বাচ্চা চোরা। সিয়ারের স্বপ্ন দেখতে চাও না? একেবারে সিয়ারের পায়া ভাঙ্গে স্বপ্ন। এলাকার মুরব্বীগারের নামের লিস্ট করতেছি, এই নামের লিস্ট নিয়ে টাকার বাড়ি যাব, সালাম করব, দোয়া চাবো, বোঝা গেছে? নাম কল। তুমি তো রাজনীতি শিখে গেছো না সিন, এক কাম করো, আমি তো মাথা গরম অবস্থায় কয়া ফেলাইছি যে ভোটে খারাপ, সত্যি সত্যি কই তুমি ভোটে খারাপ, আমরা গ্রামবাসী তোমাকে সাপোর্ট দেবো, জিতে আনবো। না তা হয় না, আর আমি রাজনীতি বুঝি নি, তবে যখন যে কাজটা করেছি মন দিয়ে করার চেষ্টা করেছি, কোনো ফাঁকি রাখিনি। ক নাম ক। আমি একটা কথা কই, খালি এলাকার গণ্যমান্য মানুষ না, গরিব দিনমজুর দুঃখী মানুষগুলো একটা লিস্ট করবে চাই, আমি প্রত্যেকের বাড়ি যাব, তাকর কাছে দোয়া চাবো। ওরে বাবা, তুই তো দেখে আমার সাথে ভালো রাজনীতি শিখে গেছিস। রাজনীতি না, আসলে ভারতপক্ষে গরিব মানুষের কেউ কোনোদিন সম্মান করে না, সেজন্য আমি কবির চাই কি ভোটে জিতি বা না জিতি কোনো সমস্যা নেই, তাহলে গরিব মানুষের সম্মানটা করবে চাই। এত রাত্রি হুন্ডা শব্দ কিসে জানি রে? আচ্ছা আমার মনে হয় মন্টু তার দলবল নিয়েছে, সাবধানে। আমি লজ্জিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও, শত হলেও তোমরা আমার বড় ভাইয়ের বন্ধু, তোমাদের সঙ্গে বেয়াদবি করা আমার ঠিক হয়নি। যা হয়েছে সেটা সাইনের সাথে হয়ে গেছে, বুঝছো? তুমি ক্ষমা করে দাও নাসরিনবু। ঠিক আছে, তোরা যদি বুঝিস যে বেয়াদবি হয়েছে আর মন থেকে যদি ক্ষমা চাস ক্ষমা করে দিলাম, আমিও রাগের মাথায় কি কইছি না কইছি সেটা মনে রাখিস না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাসরিনবু। এই রইস, তো কয়েছিলাম না নাসরিনবুর কাছে এসে ক্ষমা প্রার্থনা করলি নাসরিনবু ক্ষমা করে দেবে, নাসরিনবু হোসেন মহৎ হৃদয়ের মানুষ। না এটা কিন্তু বু কয়েছে, এটা আমাকে কয়েছে। তো দোস্ত ওই সাফার ব্যাপারটা ফাইনাল করে ফেলা দাও। হ্যাঁ আমার বিশ্বাস নাসরিনবু কিন্তু এবারও তোমাকে ফিরাবি না, তাই না বু? কিসের সাফার রে মন্তু? না হয়েছে কি, চাওয়া পাওয়ার বিষয়টা আসলে বাচ্চা ভাইয়ের কাছে। বাচ্চা ভাই, প্রথমে তোমার কাছে আমি মাপ চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার বড় ভাইয়ের বন্ধু, তোমার সঙ্গে তুই তুকারি করা আমার ঠিক হয়নি, আমি লজ্জিত, আমি শর্মিন্দা। আচ্ছা হয়েছে হয়েছে, নাসরিন তো যা কর কইছে, তুই কী করবি চাস সেটা কয়ে ফেলা। না ভাই, বিষয়টা হচ্ছে যে এই রইস, এই মোবাইল বের কর, নোট কর। এ ভাই, তুমি তোমার নাম মানে পুরো নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ সব বলে দাও, আমি নোট করে নিচ্ছি, কালকে তোমার হাতে চারিত্রিক সনদ পৌঁছে যাবে, আমাকে চেয়ারম্যান সাহেব নিজ হাতে আসল চারিত্রিক সনদ তোমাকে দিয়ে দেবে। তারপর এটা তো কোনো বাদশার কাছে চাওয়া, পাওয়াটা কি রে মন্টু? রয়েছ, তোকে আমি বলেছিলাম না যে নাসরিনবু হেভি ব্রেনি, কি শুধু ধরে ফেলা দিছে। আসলে হয়েছে কি বাচ্চা ভাই, এই চারিত্রিক সনদ নিয়েই তো যত ঝামেলা শুরু, তো তোমার চারিত্রিক সনদ যেহেতু পেয়েই যাচ্ছ, খামাখা তুমি এই জায়গা থেকে কি করবে, কালকে তুমি ঢাকা চলে যাও। আরে খামাখাই ইলেকশনের ঝামেলার মধ্যে তোমার জড়ানো দরকার নেই। না রে ভাই মন্টু, সেটা সম্ভব না, আমি আপাতত ওই চরিত্র সনদ চাচ্ছি না, আসলে ওই সিয়ার মানে ক্ষমতার স্বপ্ন দেখে ফেলেছি তো তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে পারতেছি না, দুঃখিত। শান্তি প্রস্তাব নিয়ে আসছিলাম সেটা গ্রহণ করলে না, তোর কপালে খারাপই আছে রে বাচ্চা চোরা। সিয়ারের স্বপ্ন দেখতে চাও না? একেবারে সিয়ারের পায়া ভাঙ্গে স্বপ্ন। দুই দিন